ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা, আমি সৌম্যজিৎ তোমাদের জন্য নিয়ে চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা কোনো ব্লগ রিলেটেড নয়, আজকের ভিডিওটা কোনো ব্যক্তিকে হেল্প করার উদ্দেশ্যে আমি এই ভিডিওটা বানাচ্ছি। তো গতকাল আমার কাছে একজন ব্যক্তি এসেছিলেন একটা প্রবলেম নিয়ে। প্রবলেমটা হলো এই যে ওনার বাবা হঠাৎ পুজোর মধ্যেই মিসিং হয়ে গেছেন। তো আমি ওনার একটা বয়ান তুলে রেখেছি যে পুরো ডিটেলসটা, কবে থেকে উনি হারিয়েছেন এবং কবে থেকে ওনাকে পাওয়া যাচ্ছে না। তো সেই ভিডিওটা আমি দিচ্ছি, দেখে নাও। আর সেই সঙ্গে যিনি মিসিং হয়েছেন আমি তার ছবি এবং ডিটেলস আমি দিয়ে দেবো তোমাদের, আমি স্ক্রিনে তার ডিটেলস দিয়ে দেবো এবং সেখানে ফোন নাম্বারও থাকবে। আপনারা দয়া করে যদি ভিডিওটা শেয়ার করেন তাহলে ওই ব্যক্তির অনেক হেল্প হয়ে যাবে। তো ভিডিওটা দয়া করে একটু মনোযোগ সহকারে দেখো যাতে ওই ব্যক্তির হেল্প হয়ে যায়। আর ভিডিওটা যেমনটা বললাম অনেক অনেক শেয়ার করো, মানে যতটা পারো শেয়ার করো যাতে ওই নিরুদ্দেশ ব্যক্তির সন্ধান পাওয়া যায়। তো তোমরা ভিডিওটা দেখো, ওনার বয়ানটা দেখো। বলুন। আমরা সুরচন্দ্র বাসিন্দা, বাগানের মোড়ে আমার বাবা হয় উনি মাথায় একটু ডিফেক্ট আছে, তা গত পঞ্চমী থেকে মানে নিখোঁজ, ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আজকে নিয়ে 8 দিন হলো। যদি কেউ সন্ধান পান, যদি কেউ সন্ধান পান তাহলে এই ফোন নাম্বারে যোগাযোগ করুন। নিচে ছবি আমরা পোস্ট করছি, হ্যাঁ এই ছবি আমরা পোস্ট করছি, এই নিচে কন্টাক্ট নাম্বার আছে, ওই নাম্বারে দয়া করে আমার সাথে যোগাযোগ করুন। আর ওখানে কি একটা কি প্রাইস যদি কোনো, হ্যাঁ ব্যক্তি সহৃদয় ব্যক্তি, হ্যাঁ যদি কোনো সহৃদয় ব্যক্তি ওনাকে দেখে থাকেন তাহলে আমার কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করুন। আর যে যে কন্টাক্ট করে দেবেন তার 5,000 টাকা অ্যামাউন্ট পুরস্কার হিসেবে দেওয়া। হ্যাঁ ঠিক আছে। তো এই ভিডিওটা আপনারা যতটা পারবেন শেয়ার করবেন যাতে ওই ব্যক্তির সন্ধান পাওয়া যায়। আর সন্ধান পেলেই যে ফটোটা দেওয়া হয়েছে, যিনি এই মিসিং ব্যক্তির ফটোর সাথে ওনাদের কন্ট্যাক্ট নাম্বারও আছে এবং সেখানেও অনেক ডিটেলস দেওয়া আছে, সেটা আপনারা একটু পজ করে পড়ে নেবেন। আর সহৃদয় ব্যক্তি যারা তোমরা যারা আছো অবশ্যই তোমরা হেল্প করো, ঠিক আছে। তো এইটুকুই বলার, আর আজকের ভিডিওটা এই নিয়েই ছিল। তো শেয়ার করো, আর কিছু বলার নেই, শেয়ার করো যতটা পারবে শেয়ার করো যাতে ওই ব্যক্তির হেল্প হয়ে যায়। থ্যাংক ইউ, ধন্যবাদ।